এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় আপডেট শক্তিশালী ঝড়ের চেহারা নিল ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে আসছে আজ ঘূর্ণিঝড় ডানা তাই শিয়ালদায় বাতিল একশো নব্বইটি টি লোকাল ট্রেন কোন কোন শাখায় জানাবো বিস্তারিত ভিডিওতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় হবে জানালো হাওয়া অফিস তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা সাইক্লোনের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাতে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী লাল সতর্কতা জারি করা হয়েছে আজ মধ্যরাত থেকে আগামী ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো থেকে একশো কিমি সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কুড়ি কিমি এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডানার হাইলাইট শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা তুমুল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে আজই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা বাংলায় দুর্যোগের ঘনঘাটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ডানা হাওয়া অফিস জানিয়েছে চব্বিশে অক্টোবর রাত এবং পঁচিশে অক্টোবর ভোরে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় একশো থেকে একশো দশ কিমি সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কুড়ি কিমি কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে হাওয়া আপিড় জানিয়েছে আজ থেকে উনতিরিশে অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আজ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর প্রবাল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রামেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে পুরুলিয়া সহ দক্ষিণ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কোথাও কোথাও ভারী বৃষ্টির হতে পারে আর উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে হাওয়া আপির জানিয়েছে আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কোন জেলায় কত বেগে ঝড় হতে পারে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ বেগে বইতে পারে ঘন্টায় ষাট কিমি আর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝড়ের গতিবেগ ঘন্টায় সত্তর থেকে আশি কিমি সর্বোচ্চ বেগে হতে পারে নব্বই কিমি আজ সন্ধ্যা থেকে এবং শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ হতে পারে একশো থেকে একশো দশ কিমি সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কুড়ি কিমি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ হতে পারে আশি থেকে নব্বই কিমি সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কিমি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়ায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ষাট থেকে সত্তর কিমি যেখানে সর্বোচ্চ গতিবেগ হতে পারে আশি কিমি হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি সর্বোচ্চ বেগে হতে পারে ঘন্টায় আশি কিমি এবার জানাবো কলকাতার তাপমাত্রা কেমন থাকবে হাওয়া অফিসের সূত্রের খবর আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বিরানব্বই শতাংশ ন্যূনতম সত্তর শতাংশ তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং কোথা থেকে দেখছেন আপনার এলাকায় আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন